বিশ্বকাপের প্রতিটি আসরেই কোনো না কোনো ছোট দল বড় কোনো দলকে হারিয়ে জন্ম দেয় চমকের। অতীতের সেই অভিজ্ঞতা থেকেই এবারের আসরে তেমন চমকের জন্ম দেবে কোনো দল, এমনটাই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপ অফ ডেথ ডি গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপাল। এই গ্রুপ থেকে নেদারল্যান্ড আর নেপাল, এই দুই দল চমক দেখাবে বলে মনে করছেন সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে নেদারল্যান্ডস, এছাড়া গেল ওয়ানডে বিশ্বকাপেও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল তারা। অপরদিকে সাম্প্রতিক সময়ে দারুণ খেলেছে নেপাল ক্রিকেট দলও। সব দিক বিবেচনা করে এই দুই দলকে ভিন্ন চোখে দেখছেন সাবেক এই অজি। গিলক্রিস্ট বলেন, আমি মনে করি নেপাল এমন একটা দল যারা সবাইকে চমকে দিতে পারে। তাদের কয়েকজন ক্রিকেটার আছে যারা বিশ্বের বিভিন্ন লিগে কয়েক বছর ধরেই খেলছে। তিনি আরও বলেন, ডাচরাও বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত, তারা যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে চমকে দিতে পারে। তারা আবারও দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে, শেষবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এই গ্রুপ থেকে ডাচরাও আপনাকে চমকে দিতে পারে। তবে বাংলাদেশের উপর আস্থা রাখতে নারাজ সাবেক এই অজি ক্রিকেটার। মূলত বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারার কারণে গিলক্রিস্ট বাংলাদেশকে এগিয়ে না রেখে যুক্তরাষ্ট্রের মতো দলগুলো চমকে দিতে পারে বলে মনে করছেন। তিনি বলেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ম্যাচের ফলাফলগুলো দেখুন, যুক্তরাষ্ট্র নিজেদের ভালো মতোই চিনিয়েছে, বাংলাদেশ তাদের কাছে কয়েকবার হেরেছে। তাদের শুধু পারফর্ম করার জায়গা দরকার আর নিজেদের মেলে ধরার সুযোগ দরকার। বাংলাদেশ কি ভুল প্রমাণ করতে পারবে অ্যাডাম গিলক্রিস্টকে, নাকি ক্রিকেটের শর্টার ফর্ম্যাটে পূর্বের আসরগুলোর মতো এবারও ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হবে টাইগারদের? গিলক্রিস্টের পরোক্ষেই খোঁচার উপযুক্ত জবাব দেওয়ার জায়গাটা মাঠের ক্রিকেটে দিতে হবে বাংলাদেশকে, যেমনটি ওয়ানডে ক্রিকেটে এর আগেও জবাব দিয়েছিল টাইগাররা। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।